তো মা বলেছি আমি উমি হেল্প করব। এতো টিচার নয়সা দাদির বাসায় এসে দাদিকে হেল্প করছে এবং দাদির সঙ্গে এক সঙ্গে রান্না করছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা উমি অফিসে এসেছি এন্ড উমি অফিসে আমি হেল্প করব উমি এন্ড আর কয়েকদিন পর শাশুড়ি মায়ের 83তম জন্মদিন। আর এই বছরে জন্মদিনে আমার শাশুড়ি মা বাসায় থাকছেন না, যাবেন ওনারা ভ্যাকেশনে সমুদ্র দেখতে। তো ভ্যাকেশনে যাওয়ার আগে আমরা পারিবারিকভাবে একটু সেলিব্রেট করছিলাম। আর আপনাদের দুলাভাই হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে গেল। আমার সিঁড়ি কখনোই পছন্দ ছিল না, সো দুই তলায় উঠতো, কিন্তু আমি লিফটই ব্যবহার করি। এসেই সবার আগে ইহান তার দাদিকে হাতের ঘড়ি দেখাচ্ছে, কারণ এটা সামথিং নিউ, ওর দাদি সেটা জানে না। বাচ্চারা যা করে, ইহান এসেই সবার আগে তার খেলনা নিয়ে বসলো। এটা তোমার দাদি কিনেছে নতুন তোমার জন্য, তাই না? দাদি নতুন কিনেছে ইহানের জন্য। এটা তোমার জন্য সারপ্রাইজ ছিল? আহা, অমি বলেছে তোমাকে এটা তোমার জন্য সারপ্রাইজ? আচ্ছা আচ্ছা, যদিও সমস্ত আয়োজন উনি করছেন, জাস্ট টুকটাক একটু হেল্প। আমি হেল্প করবো মা। তুমি হেল্প করবে? তুমি তাহলে ওমিকে জিজ্ঞেস করো কি হেল্প করবে। আমি আলুটা ছিলে দিই, তারপরে তুমি দেখো কি হেল্প করবে। আপনারা যারা আমাদের রেগুলার ফলো করেন, আপনারা সবাই জানেন ইহান কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসে। সো দাদির বাসায় এসে ইহান এখন তার দাদিকে হেল্প করছে। হেল্প করা যেমন তেমন খাওয়াই সার। এর মধ্যে আমারও কিন্তু আলু কেটে টেটে ধুয়ে টুয়ে রাখা একদম শেষ। আর এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার শাশুড়ি আম্মা রান্না করবেন এই সবজিটা। সো আমি সবজির ঢাকনাটা খুলে দিচ্ছি সবার আগে। এগুলি হচ্ছে প্রি ডান সবজি। সো এখানে ছোট ছোট গাজর আর বরবটি আছে। এই সবজিটা কিন্তু খুবই পছন্দের জার্মানদের জন্য, আর এটা বানানো এত সহজ। শাশুড়িমা প্রথমে প্যানের মধ্যে বাটার আর সেখানে দিয়ে দিল আটা বা ময়দা, যেটাই থাকবে ঘরে, এটা দিয়ে একটা সাদা পেস্ট তৈরি করে নেবে। দ্যাটস অল, এখানে আর কিচ্ছু দেননি উনি, শুধু বাটার আর আটা। এটাকে ভালো করে একটু ভেজে টেজে এখন দিয়ে দিবে এই যে সবজি, একদম পানি টানি সব কিছু সহ। আর এটা এত সুন্দর একটা ক্রিমি ভাব আসে বা সাদা একটা সস তৈরি হয় আর খেতে দারুণ লাগে। আমি প্রথমে বিয়ের পর আসলে জানতাম না যে জার্মান খাবার বানানো এত সহজ, কিন্তু আমার শাশুড়ি মা আমাকে অনেক কিছু শিখিয়েছেন, তার মধ্যে এই ডিশটা রান্না করা। আর এটা আমাদের পরিবারের সবার ভীষণ পছন্দ। এর মধ্যে এখন যাবে হালকা একটুখানি গোলমরিচের গুঁড়া আর লবণ, দ্যাটস ইট। দেখেন কি সুন্দর লাগছে রান্নাটা, কিন্তু দেখতেই সুন্দর না, কিন্তু খেতেও দারুণ মজা। প্রথমের দিকে মানে বিয়ের পর পর কিন্তু আমি একদম এদের খাবার খেতে পারতাম না, বাট এখন আমি বেশ এনজয় করি, স্পেশালি এই ডিশটা। এটা কয়েক মিনিট রান্না করার পর কিন্তু আমার শাশুড়ি মা আগে থেকে রান্না করা যে কাবাবটা সামনেই দেখতে পাচ্ছেন, গোল গোল জার্মান কাবাবটা, এটা ছেড়ে দেবেন। দাদি রান্না করেছে আর ইহান সেটা টেস্ট না করলে হয়? সো তার দাদিকে এসে বলছে অনেক অনেক ইয়ামি। সো আমার শাশুড়ি জিজ্ঞেস করছিলেন শিওর, বললো হ্যাঁ আমি অনেক শিওর। ইহানেস, তুমি টেবিল রেডি করছো? হুম, আমি। ও, তুমি করবে, ঠিক আছে করো।
রান্না একদম শেষের দিকে এই হচ্ছে সবজি কাবাব সহ তারপর হচ্ছে সবথেকে পছন্দের খাবার লাল বাঁধাকপি আসলেই বেশ মজা এবং সিদ্ধ আলু মানে ভাতের জায়গায় লাল বাঁধাকপি ভাজি আর সবজি খাবেন আমি চুপচাপ খাবার টেবিলে অলরেডি বসে ভাবছিলাম আমার শাশুড়ি মা এই 83 বছর বয়সেও এত সুন্দর করে রান্নাবান্না করছেন আর হ্যাঁ এই যে দেখেন আমার চুল কিন্তু বেশ বড় হচ্ছে এবার আমার ইচ্ছা যে আমার চুল আমি আর কাটবো না সো খাবার দাবার রেডি আমার তো আসলে কপাল খুব কম মানুষের যে আমার শাশুড়ি মা এই 83 বছর বয়সেও এভাবে রান্নাবান্না করছেন আর আমরা বসে বসে খাচ্ছি সো যাই হোক হয়তো এতটুকু কাজবাজ করেন বিধায় ওনারা এত সুস্থ বা অ্যাক্টিভ থাকেন বিধায় হয়তো এতটা সুস্থ আর আমি একটুখানি ডায়েট শুরু করেছি কিসের ডায়েট নর্মালি কিন্তু আমি আইসক্রিম টাইসক্রিম খাই না বাট ডায়েট করলেই না এসব খাবারের প্রতি একটু বেশি নজর যায় দেন খাওয়া দাওয়ার পর বউ শাশুড়ি মিলে আমরা গল্প করছিলাম আর এই পাশে আপনাদের দুলা ভাই আর আমার শ্বশুর বাবা ওনারা চেয়ারে আরাম করে ঘুমাচ্ছেন দেন বিকেলবেলা আমরা একটু নাস্তা খেলাম আমার শ্বশুর শাশুড়ির এটা খুবই পছন্দের একটা স্ন্যাক্স আর সেটা হচ্ছে অনেক ধরনের নাটস অ্যান্ড দেন আমাদের বাড়ি যাওয়ার কথা এই ছিল আজকের ব্লগ সবাই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন উনি যেন আরও অনেক বছর আমাদের সঙ্গে থাকতে পারেন এবং সুস্থ থাকতে পারেন বাই